বহুল আলোচিত স্পাই অ্যাকশন সিনেমা MR9 কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের ধ্বংস পাহাড় উপন্যাস থেকে সিনেমাটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর। সম্প্রতি মুক্তি পেয়েছে ট্রেলার। সিনেমাটি মুক্তি পাবে কবে? গত বছরের 14 মে আমেরিকায় শুরু হয় MR9 সিনেমার শুটিং। সিনেমার বেশিরভাগ অংশের শুটিং হয়েছে হলিউডে। বাংলাদেশের সদরঘাট সহ বিভিন্ন জায়গাতেও হয় শুটিং। দ্য ডার্ক নাইট খ্যাত অভিনেতা মাইকেল জা হোয়াইট, জিগাসো খ্যাত অভিনেতা ম্যাট প্যাসমোর ও নিকো ফস্টারকে দেখা যাবে সিনেমায়। এছাড়া হলিউডের আরও অনেক অভিনেতা অভিনেত্রীকেও দেখা যাবে পর্দায়। MR9 সিনেমায় আছেন বলিউড মডেল ও অভিনেত্রী সাক্ষী প্রধান ও অমি বৈদ্য। বাংলাদেশের অভিনেতাদের মধ্যে রয়েছেন আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চু, টাইগার রবি, জেসিয়া ইসলাম ও নাম ভূমিকায় ABM সুমন। ছোটবেলা থেকে এত বেশি মাসুদ রানাকে মানে ধারণ করেছি, মানে নিজের অজান্তেই, যে ওটা আসলে হেল্প করে ক্যামেরার সামনে। এটা আমি যখন কাজ করি, যখন শর্টস দেই, তখন ওখানকার যারা ছিলেন দে বিলিভ যে আমি। সিনেমায় গোয়েন্দা সংস্থার কর্মী চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা টাইগার রবিকে, আর এজেন্ট চরিত্রে দেখা যাবে জেসিয়া ইসলামকে। ওরা আসলে হলিউডের এনলিস্টেড ওইখানকার, কিন্তু আমাদের একবারও সেটা মনে হয়, যেহেতু আমাদের মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আসলে আমাদের এই দেশেরই বংশোদ্ভূত, যে কারণে সবাই খুব আশা করি বাংলাদেশের খুবই ভালো একটা বড় বিগ প্রজেক্ট হবে। সো ওটার জন্য সবাই এক্সাইটেড, সো আশা করছি একটু নার্ভাসও, যাতে ভালো সব কিছু ঠিকঠাক যায়। সিনেমায় CIA এর ডিটেকটিভ পল টেলর চরিত্রে আছেন নিকো ফস্টার। অ্যাকশন ফিল্ম MR9 স্পাই নভেল। MR9 সিনেমায় CIA গোয়েন্দা পল টেলরের চরিত্রে আমি অভিনয় করেছি। ফ্র্যাঙ্ক গ্রিলো, মাইকেল জে হোয়াইট, ABM সুমনের মতো অসাধারণ সব অভিনেতার সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই খুশি। বাংলাদেশে এই সিনেমার কিছু অংশ আমরা শুটিং করেছি, যা আমার জন্য একটা দারুণ অভিজ্ঞতা। মাফিয়া ডন ফ্র্যাঙ্ক গ্রিলোর প্রধান সহযোগী ইয়াকুব চরিত্রে দেখা যাবে ওলেক প্রোডিয়াসকে। ইয়াকুব এই সিনেমায় প্রধান খল চরিত্রের অন্যতম সহযোগী। সিনেমায় কাজের অভিজ্ঞতাটা আমার জন্য দারুণ ছিল। টিমের সবাই খুব আন্তরিক ছিল। পরিচালক আমার খুব ভালো বন্ধু, আমরা একসাথে অনেক কাজ করেছি, কিন্তু MR9 আমার জন্য খুবই স্পেশাল। ভিনসেনি ম্যাকডেনিয়ালকে দেখা যাবে ববি মার্লিন চরিত্রে। মাই ক্যারেক্টার ববি মার্লিন MR9 সিনেমায় অন্যতম মূল চরিত্র ববি মার্লিন ভূমিকায় আমি অভিনয় করেছি। আমি খুবই খুশি এরকম একটি চরিত্রে অভিনয় করতে পেরে। এই মিশনে আমাকে মাসুদ রানার সহযোগী হিসেবে আপনারা দেখতে পাবেন। On his mission. বাংলাদেশ ও হলিউডের যৌথ প্রযোজনায় MR9 পরিচালনা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউডের নির্মাতা আসিফ আকবর। কিছু নতুন 3D টেকনোলজি ইউজ করেছি এবং AI, যেগুলো আমাদের অ্যাকশন সিকোয়েন্সগুলোতে কিছু কাজে দিয়েছে। VFX এর কিছু কাজ ছিল যেগুলো একটু অন্যরকম, এবং মাসুদ রানার গল্পের সাথে একটু আমি বলবো যে নতুন টাচ দেওয়া হয়েছে। কিছু সায়েন্স ফিকশনস অ্যাড করা হয়েছে, যেটাতে আমার মনে হয় যে গল্পটাকে আর একটু আগায় নিয়ে যাবে। ভবিষ্যতে ইনশাল্লাহ যদি আমরা কোনো সিকোয়াল করি, ওইটার জন্য আমাদের কিছু প্ল্যাটফর্ম ইন্ট্রোডিউস করা আছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে আসিফ আকবর, নাজিমুদ্দৌলা এবং আব্দুল আজিজ। MR9 নির্মিত হয়েছে বাংলা ও ইংলিশ দুই ভাষাতেই। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরেই। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।